আমার নবীর সাথে কথা বইলা বিদায় নিয়ে মায়ের কাছে দাঁড়ায়। এইবার মায়ের সামনে মায়ের রওজার সামনে দাঁড়াইয়া ফাতিমার রওজার সামনে দাঁড়াইয়া হুসাইন কান্দে গো সালাম দিয়া মা 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 কইয়া ডাক মাইরা দিছে গো। এইবার হুসাইন ফাতিমার রওজার পাশে দাঁড়াইয়া সালাম দিয়ে বইসা মামা বইলা কান্দে আর মায়ের কাছে অনাই বিনয় করে কান্দে মা গো মা গো তোমার ইয়াতিম বাবার কাছ থেকে আমি বিদায় নিছি। ও মা আমি হুসাইন রে বিদায় দিছি রে মা আমার নানা জন্মের মতো আমার বিদায় দিয়া দিছে গো তুমি মা কি আমার বিদায় দিবা না। এই কাঁদতে 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 ঘুমের বাবা এসে যায় স্বপ্ন যুগে আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা বাতি মাওলা কাছে পাগল বেশে হুসাইনের কাছে দাঁড়াইয়া হুসাইনের মাতার সামনে বইসা হুসাইনের মাতার ভিতর হাতটা ঢুকাইয়া দিয়া চুলটা আদর করে টিপা দাই গো আর ছেলের কাছে কয় বাবা গো ও বাবা ও বাবা তোমার নানা বিদায় দিছে গো আমিও তোমারে বিদায় দিলাম। ও বাবা তুমি যাইবা কারবালার প্রান্তরে তোমার কোনো চিন্তা নাই বাবা হা গো ও বাবা তোমার দুঃখের দিনে পৃথিবীর কাউরে তোমার স্মরণ করতে হইব না। ও বাবা কেউ যদি তোমার সহযোগিতা না করে গো ওই ময়দানে তুমি আমার আল্লাহ রে আর আমার ইয়াতিম বাবারে বইলা ডাক মাইরা দিবা আমার আল্লাহ আর আমার ইয়াতিম বাবা যদি থাকে গো তোমার ওই ময়দানে কোনো চিন্তা থাকবে না। জোর সরে কন্যা সুবহানাল্লাহ এ বন্ধুরা রে এ মুরব্বী বাবাজি রাগো। এইবার আমি সংক্ষিপ্ত করে বলতেছি ভালো করে শুনো নাও কারবালার প্রান্তরে হুসাইন যখন যাই গো এইবার সেইখানে তাবু গাড়লেন হুসাইন তাবু গাড়লেন ওই ময়দানের ভিতর আউন আউন ছিল এবং মুহাম্মদ ছিল আউন এবং মুহাম্মদ এই দুইটা ভাই আবার কার ছেলে জানেন নি এই দুইজন জৈনবের দুইটা ছেলে আউন এবং মুহাম্মদ এই দুইজন জৈনবের ছেলে। এইবার তাদের সামনে বাবা আমার নবীর নাতি হুসাইন এইবার হুসাইনের ভাগিনী হইল এই দুইজন এ বন্ধুরা কারবালার প্রান্তরে বন্ধু রে এই কষ্টের কথাগুলো ভালো করে শুনা না ওই ময়দানের ভিতরে কাশে যাইয়া চাচার কাছে বলে চাচা গো চাচা আমাদের তো বুঝি টাকা যাইবে না এই ময়দানে একে একে সবাই রে বিদায় করে দিব চাচা গো চাচা গো আপনি আমারে বিদায় দেন আমি যাব কারবালার প্রান্তরে। এবার হুসাইন কয় কাসেম কাসেম রে আমি তোরে বিদায় দেব রে কাসেম ও কাসেম তোরে বিদায় দেওয়ার আগে মুহূর্তে তোর মার সাথে আগে কথা বইলা যায়। এবারে কাসেম যাইয়া মায়ের কাছে বলে মা গো মা গো মা গো
ও মা আমার বাপটা তো নাই এইবার তুমি আমাকে বিদায় দাও বলে না না আগে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নাই তোমার হাতে একটা চিঠি রেখে গেছে তোমার বাবা এই চিঠিটা তুমি কারো কাছে না দিয়া তোমার চাচার হাতে দিবা তোমার চাচা চিঠিটা দেখবে কি লেখা আছে এইবার চিঠি কুইলা দেখে গো কাশেমের বাপ চিঠির উপরে লেখা দিছে ও ভাই হুসাই আমার ছেলে কাশেম রে আমি আল্লাহর রাস্তায় কুরবানি কইরা দিলাম জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এইবার হুসাইন বলে কাশেম ও কাশেম রে তোর বাপ তো এইটা লেখা দেয়া গেছে যুদ্ধের ময়দানে যাইবা কোনো সমস্যা নাই তোমার বাপটা বিদায় দিয়া দিছে কিন্তু বাবা রে যাইবা তো তোমার বাপ তো আমার কাছে কিছু ওসিয়ত কইরা গেছে বলে চাচা গো কি এমন ওসিয়ত করেছে চাচা তাড়াতাড়ি আমার যুদ্ধের পোশাক দেন যুদ্ধের পোশাক গায়ে দেয় হুসাইন বলে কাশেম রে তোর বাবার কাছে আমি বন্দি হয়ে আছি ওয়াদা দিয়া রাখছিলাম আমার মেয়ে সকিনার সাথে তোমার বিয়া দিতে হইব কাশেম কয় চাচা গো যদি ওয়াদা দিয়া থাকেন তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দেন আমি যাইতে চাই যুদ্ধের ময়দানে আল্লাহ আকবার এইবার কাশেমের সাথে সকিনার যখন বিয়া দেওয়া হয় গো সকিনা কাশেম রে নিয়া ডাকে দেয় শাশেমকে বলে স্বামী গো ও স্বামী আসেন একটু রুমের ভিতরে একটু মধুর কথা বলি এইবার কাশেম কয় সকিনা রে ও সকিনা এখন প্রেমের আলাপ চলবে না প্রেমের লেনা দেনা করা যাইবে না এই মুহূর্তে যুদ্ধের দামামা বাইজা গেছে আমি যুদ্ধের ময়দানে যাব কারবালার প্রান্তরে বিবি রে ও সকিনা আমার বিদায় দিয়া দাও বিদায় দিয়া দাও সকিনা কান্দার কয় স্বামী গো দুনিয়ার মেয়েদের বিয়া হইলে স্বামীরে কত খেদমত করে স্বামীরে কত ভালোবাসে ও স্বামী গো স্বামী গো স্বামী গো আপনার সাথে আমার প্রেমের লেনা দেনা হয় নাই আপনার আমি এক গ্লাস দুধ খাওয়াইতে পারলাম না আপনার এক গ্লাস পানি পান করাইতে পারলাম না স্বামী গো স্বামী গো আপনার একটু মনের মতো দেখে রাখি আপনার জন্য আমি হাসরের ময়দানে সিনা নিতে পারি আল্লাহ আকবার কম সকিনা কান্দে আর কয় স্বামী আসে আমার সামনে স্বামী আসেন আমার সামনে জানমের মতন দেখা লই তোমার স্বামী আসেন আমার সামনে স্বামী আসেন আমার সামনে জানমের মতন দেখা লই তোমার আমি জানমের মতন দেখা লই তোমার সজন আসেন আমার সামনে স্বামী কাশেম আসেন আমার সামনে জানমের মতন দেখা লই তোমার আমি জানমের মতন দেখা লই তোমার এ বন্ধুরা আমার কাশেম কান্দার কই সকিনার রে ভালোবাসার বেশি কথা বইল না এই মুহূর্তে ভালোবাসার লেনা দেনা চলবে না তাড়াতাড়ি বিদায় দাও গো সকিনা বিদায় দাও যুদ্ধের দামা বাইজে গেছে আমার বিদায় দিয়া দাও ও সকিনা এই মুহূর্তে দুধ পান করা যাইব না তোমার সাথে প্রেমের লেনা দেনা চলবে না তাড়াতাড়ি আমার বিদায় দাও ভালোবাসার কথা বইলা বেশি মায়া লাগানো যাবে না আমার যুদ্ধের ময়দানে যেতে হবে তাড়াতাড়ি বিদায় দিয়ে দাও সকিনা কই স্বামী গো
ও স্বামী আমার মনের কথাটা একটু বলতে চাই, সেটাও কি টাইম দিবা না? সকিনার কান্দনে গো আল্লাহ, সকিনার কান্দনে বিকের বাতা জহরে গো আল্লাহ, সকিনার কান্দনে সকিনার কান্দনে গো আল্লাহ, সকিনার কান্দনে বিকের বাতা জহরে গো আল্লাহ, সকিনার কান্দনে আল্লাহ স্মৃতি ও আল্লাহ, সকিনার কান্দনে সকিনার কান্দনে গো আল্লাহ, সকিনার কান্দনে বৃক্ষের পাতা জহরে গো আল্লাহ, সকিনার কান্দনে আল্লাহ আর স্মৃতি ও আল্লাহ, সকিনার কান্দনে সকিনার কান্দনে গো আল্লাহ, সকিনার কান্দনে বৃক্ষের পাতা জহরে গো আল্লাহ, সকিনার কান্দনে আল্লাহ একবার কোন এইবার সকিনার কাছে বিদায় চায় কাসেম কয় ও সকিনা জানো না ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম, সেই ইসলামের জন্য আমি কাসেম জীবন দিতে যাচ্ছি, তুমি আমারে বিদায় দিয়া দাও আল্লাহ একবার কয়। এইবার কাসেম সকিনার কাছে বিদায় চাইয়া যখন রাস্তায় বের হয় যুদ্ধের পোশাকেটা পইরা গো সকিনা পিছন দিকে দিকে যায়া কাসেমের কাঁধের উপরে হাত দিয়া টান মারছে গো, স্বামীরে ডাকে দিয়া সামনের জামাটা সিরা বালাইছে, সামনের জামাটা যখন টান দিয়া সিরা বালাইছে রে জগৎবাসীরা, এইবার কাসেম কান্দে আর কয় ও সকিনা আমার বুঝে আসে না কারণটা কি, তুমি কি করলা? ও সকিনা যদি কোন স্বামী যুদ্ধে যাই গো রাস্তায় বের হয় বিবিরা তার জুতাটা পরিষ্কার কইরা দেয়, তার পরনের পোশাকটা পরাইয়া দেয়, বিবিরা বিবিরে বিবি গো ও সকিনা তুমি আমারে কোনো কিছু রেডি না কইরা, আমার পরনের পোশাকটা না দিয়া আমার জুতাটা রেডি না করে দিয়া আমার যুদ্ধের অস্ত্র না দিয়া তুমি আমারে পিছন দিক থেকে টান দিয়া তোমার দিকে ঘুরাইয়া আমার সামনের জামাটা তুমি ছিড়া দিলা কারণটা কি, সকিনা কান্দে আর কয় স্বামী গো স্বামী গো স্বামী গো সব মেয়েরা সব স্ত্রীরা স্বামী যখন বাইরে যায় তাকে পরনের পোশাকটা রেডি করে দেয়, তার জুতোটা আগায় দেয়, তার যুদ্ধের পোশাক গুলো পরাইয়া দেয়, আমি সকিনা তোমারে কোনো কিছু দিতে পারলাম না, আমি তোমারে এক গ্লাস পানি পর্যন্ত পান করাইতে পারলাম না, ও স্বামী তোমার সাথে আমার ভালোবাসার লীলা দেরা হয় নাই, আমি তোমারে বিদায় দিতে পারলাম না, বিদায় মুহূর্তে তোমার পোশাক আমি সিরা বালাইছি গো, কেন সিরেছি জানেননি বলে কেন সিরলা রে সকিনা, কেন সিরলা সকিনা কান্দার কয় স্বামী গো আপনার পোশাকটা আমি এজন্যই সামনে জিরা বালাইছি, এই যুদ্ধের ময়দানে
রক্তের বন্যা ভয়া যাইব গো, আপনারে বন্ডম তীর মারবে, হয়তো বাসুরির আঘাতে আপনাকে হত্যা করা হইব। ও স্বামী, আমার মন বলে যুদ্ধের ময়দান থেকে আপনি আর বিরায় আসতে পারবেন না, আপনাকে রক্তাক্ত করে হয়তো বিদায় করে দিব। স্বামী গো, স্বামী গো, স্বামী গো, সব মানুষ যখন মারা যায়, যেই মানুষটা যে অবস্থায় মারা যাইব ওই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াইয়া যাইব। যেই মানুষটা পানির ভিতর ডুইবা মরবে গো, সে পানির ভিতর দিকে উইটা হাসরের ময়দানে দাঁড়াবে। যেই মানুষটা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যাইব, ওই মানুষটা অ্যাক্সিডেন্ট অবস্থায় হাসরের ময়দানে উড়িবে। যেই মানুষটা আগুনে পুড়া মরবে গো, আগুনে পুড়া অবস্থায় ওই ময়দানে দাঁড়াইবে। যেই মানুষটা যুদ্ধের ময়দানে যুদ্ধ কইরা রক্তে রঞ্জিত হয়ে শহীদ হয়ে যাইব গো, শহীদের রক্ত নিয়া হাসরের ময়দানে দাঁড়াইব। ওই ময়দানে সব রক্ত মাখা শরীর দিয়া আমি সকি নাই আপনারে যদি খুঁজা না পাই স্বামী গো, এই জন্য আপনার পরনের জামাটা আমি সামনে ছিঁড়া বালাইছি। ওই ময়দানের ভিতরে আপনারে যদি আমি নাও চিনতে পারি গো, আমি পরনের জামা ছিঁড়াটা দেখাই আপনারে তালাশ করে নেব। জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ, সো কিনারে কান দোনে গো আল্লাহ, সো কিনারে কান দোনে, বৃক্ষের পাতা জরে গো আল্লাহ, সো কিনারে কান দোনে, সো কিনারে কান দোনে গো আল্লাহ, সো কিনারে কান দোনে, বৃক্ষের পাতা জহরে গো আল্লাহ, সো কিনারে কান্দনে। আল্লাহ আকবার কর। এইবার কাশেম বিদায় নিয়ে কারবালার প্রান্তরে যাই গো, কাশেম গুরার পৃষ্ঠে উইঠা যুদ্ধের দামামা বাজাইয়া দিছে। এইবার কাশেম যুদ্ধ করতেছে, অনেকগুলো মানুষের তিনি কতল করে পালাইছে। এক বেঈমানে কাশেমের ঘোড়ার পায়ে এমন জোরে একটা আঘাত করছে গো, ঘোড়াটার পাটা ভাঙ্গে গেছে রে বন্ধু, ঘোড়ার পাটা যখন ভাঙ্গা এ গেছে গো, ঘোড়াটা নিজের দিকে হেসরাইয়া পইরা গেছে। কাশেম ঘোড়ার পৃষ্ঠে দিকে জমিনে যখন পইরা গেছে গো, এই বেঈমানের বাচ্চাদের মধ্য থেকে একজন একটা বন্ডম তীর মারে গো, আর অনেকগুলো ঘোড়ার পায়ের নিচে কাশেম পইরা তেতলাইয়া যায়। আরে ঘোড়ার পায়ের নিচে পইরা কাশেম তেতলাইয়া যাই গো, কাশেমের মাথাটা পর্যন্ত গইলা যাই গো। এইবার কাশেমের দেহের সামারা গুলো অনেক জায়গায় খুইলা যায়, দেহটা থেতলা গেছে পায়ের নিচে পইরা পইরা। কাশেম যখন শহীদ হইয়া যায়, এ বন্ধুরা রে আমার, কাশেম যেই ঘোড়ার পৃষ্ঠে বৈশা যুদ্ধের ময়দানে আসছিল, ওই ঘোড়াটার একটা পা ভাইঙ্গা জমিনে মইরা গেছে গো, যুদ্ধের ময়দান থেকে ঘোড়াটা কাশেমের লাশটা নেওয়ার জন্য। এ বন্ধুরা কি করছে ভালো করে শুইনা নাও, এইবার ঘোড়ার মাথাটা কাশেমের লাশের নিচ দিয়া যখন মাথাটা ঢুকাইয়া ইয়া দেখাই গো, বালির ভিতর দিয়া মাথাটা ঢুকাইয়া কাশেমের দেহটা ঘোড়া পৃষ্ঠের উপরে নিয়া এইবার তাবুর দিকে রওনা দিছে। আল্লাহ আকবার কর। আরে কাশেমের লাশ ঘোড়ার পৃষ্ঠে তেলইয়া, কাশেমের লাশ ঘোড়ার পৃষ্ঠে তেলইয়া, আর স্বামী প্রাণের প্রতি স্ত্রীদের কাছে আসে যে চলিয়া। আল্লাহ ও
আসে মেরো লাজে গোরারে পৃষ্ঠে তে লইয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া আল্লাহ ও কাশ্মীর লাশে যখন স্বজন দেখিল আসমান বাঙ্গা তাদের যেন মাথাতে পড়িল আল্লাহ ও কাশ্মীর লাশে যখন স্বজনেরা পাইল আসমান বাঙ্গা তাদের যেমন মাথাতে পড়িল তারে মাইরা আন্দার করল তারে মাইরা আন্দার করল কালাকে মারলো রে আল্লাহ কে মারলো রে মায়ের জাদু দোন কে কারিয়া নিল আল্লাহ মায়ের বাঁচা দোন আল্লাহ কে মারলো রে আল্লাহ ও কাশ্মীর লাশে দেখা স্বজনেরা কান্দে আসমান বাঙ্গা তাদের যেমন মাথাতে পড়িল আরে আল্লাহ ও কাশ্মীর লাশে যখন স্বজনেরা পেল আসমান বাঙ্গা তাদের যেমন মাথাতে পড়িল তারে মারা আন্দার করলো তারে মারা আন্দার করলো মদিনারি বুক আল্লাহকে মারলো রে আল্লাহকে মারলো রে মায়ের জাদু দোন কে কারিয়া নিল আল্লাহ মায়ের বাঁচা দোন আল্লাহ কে মারলো রে আল্লাহ ও কে মারলো রে আল্লাহ মায়ের জাদু দোন কে কারিয়া নিল আল্লাহ মায়ের বাঁচা দোন আল্লাহ কে মারলো রে গোরা যখন হেসে রায়া তাবুর সামনে আইসা গেছে গো সকিনা তাবুর ভিতর দিকে বের হয়া যখন দেখে গোরায় আইসে স্বামীটা গোরার পৃষ্ঠে এবার সকিনা আর সহ্য করতে পারে না আল্লাহ রে কয়া একটা ডাক মাইরা দিছে গো সকিনা কয় আল্লাহ ও আল্লাহ তোমার বিচার বুঝলাম না এত সুন্দর আমার স্বামীটার চেহারা আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো এত সুন্দর চেহারা লইয়া যুদ্ধের ময়দানে গেল আল্লাহ কি হয়া ফিরাই আসলো এখন তো তার চিনাও যাই না ও আল্লাহ গো যাবার সময় আমি সকিরা দেখলাম আমার স্বামীটারে মনের মতো কইরা দেখা নিলাম আল্লাহ এত সুন্দর চেহারা নিয়া যুদ্ধের ময়দানে রওনা হইছে গো ফিরে আসলো কি হয়া দেহটা চিনা যায় না গো মুখটা দেখা চিনা যায় না আমার স্বামীর লাশ ঘিনা এইবার সকিরা তাবুর ভিতর চিক করে দেখা হুসাইন বাইর হয় গো সবাই বের হয়া কান্দে এবার হুসাইন কই বুইজা বালাইছি গো ওদের ভিতরে কোনো মায়া নাই ওদের ভিতরে কোনো মায়া নাই ওরা মারবে ওদের ভিতর কোনো মায়া নাই এরকম ভাবে মানুষরে মারতে পারে যার দেহটাকে চিনা যায় না মুখটাকে চিনা যায় না মারছে যেই বেঈমানেরা এইবার বালার প্রান্তরে যারা জীবন দিছে একমাত্র ওইখানে উদ্দেশ্য ছিল একমাত্র মুসলমানদের জয় করার জন্য আর ওইখানে যারা জীবন দিছে একমাত্র ইসলাম ধর্মের জন্য ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলামের জন্য যারা জীবন দিছে এই ব্যক্তিরা শুধুমাত্র আমাদের জন্য আর ওই ময়দানের ভিতর যারা জীবন দিছে প্রতিটা রক্তের ফোঁটার বিনিময় আমার আল্লাহ তাআলা আমাদের মতো এরকম গুনাহগার বান্দাদেরকে আমার নবীর উম্মত হিসেবে রক্তের ফোঁটার বিনিময় কোটি কোটি উম্মতকে জান্নাতে নিয়ে যাবে।